আজকে লাইভ শুনছিলাম আর কি, উনি কোবেতে জাপানে বক্তৃতা দিতে উঠলেন এবং সেখানে প্রথমে জয় ধ্বনি বন্দে মাতরম, কিছুক্ষণ কন্টিনিউসলি বন্দে মাতরম হলো, তারপর হলো জয় শ্রীরাম, জাপানেও জয় শ্রীরাম, তাতে কোনো কিন্তু এম্বার্গো নেই। বন্দে মাতরম আর জয় শ্রীরাম এই কম্বিনেশনটা একটি অদ্ভুত কম্বিনেশন, কেননা ইট টাচেস আওয়ার ন্যাশনালিস্ট কোর অ্যান্ড ইট অলসো টাচেস আওয়ার স্পিরিচুয়াল হার্ট। আর আমার মনে হয় বঙ্কিম তার নিজের জীবনে এই ন্যাশনালিজম অ্যান্ড স্পিরিচুয়ালিটি এই দুটোকে হি এম্বডিড অ্যান্ড সিম্বলাইজড। আজকে আমার খুব অসাধারণ লাগছে এই বিকেল মেঘ কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে, এখানে ঢুকলেই সিস্টার নিবেদিতার কথা বলব, ওনার লেখা আছে ইন্ডিয়ান মিউজিয়ামে। Yes, the entrance of at the entrance of the cult of bricks. Exactly. I mean, every pore, therefore, every pore of the city, I'm sorry, I'm lapsing into English at times. কিন্তু সেটা করা উচিত না। যদিও বা বঙ্কিম একটি উপন্যাস তো ইংরেজিতে লিখেছে, তো আমি বলছি প্রত্যেক অণু প্রত্যেক কণা এই শহরে এই বাংলা কিন্তু এই ইতিহাসে পরিপূর্ণ, এবং এই ইতিহাস এই ইতিহাস বোধ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং এর মাধ্যমে জাতীয়তাবাদ এবং জাতীয়তা বোধ এই দুয়ের কিন্তু উদয় এবং বিকাশ হবে। তাহলে প্রশ্নটা হল যে এই এক্স্যাক্টলি এক বছর আগে এই আজকের দিনে অচিন্ত দা আর আমি জিডি বিল্লা সভাঘরের স্টেজে বসেছিলাম, আপনারা কিছু ছিলেন সেখানে, এবং সেই সেই সভায় অচিন্ত দা অসাধারণ এক বক্তৃতা করলেন, এবং সেই সভার শেষ বক্তৃতা যা ছিল আজকে যিনি ভারতের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ, একটি অদ্ভুত ব্যাপার, অবাঙালি 40 মিনিট, রাজনীতিবিদ অবাঙালি 40 মিনিট বঙ্কিমের উপর ভাষণ দিলেন, রাজনীতির কথা বললেন। তখন অবশ্য পশ্চিমবাংলায় বাঙালি অবাঙালি ব্যাপারটা বাইরে ভেতরে এখনো তখনো এক বছর আগে অতটা ছিল না, এখন যেমন বেড়েছে। যাই হোক, তো সেখানে একটি মন্তব্য উনি করেছেন, বন্দে মাতরম কে বিভাজিত করা হলো বলে আগামী দিন গিয়ে দেশেরও বিভাজন করবে। মানে আমরা রাজনীতির দৃষ্টিতে এতটা পলিটিক্যালি কারেক্ট হতে চাইলাম যে আমরা যে মন্ত্র ঋষি অরবিন্দ বলেছিলেন, ঋষি অরবিন্দ বঙ্কিমকে ঋষি বঙ্কিম বলেছিলেন, এবং উনি বলেছিলেন ওনার লেখা বঙ্কিম তিলক দেন, সেই লেখার লাস্ট প্যারাগ্রাফ আপনারা আপনাদের পুরোটাও পড়তে বলছি, ছোটটি পড়ি, পড়াশোনা করাটা এই কারণে একটু দরকার, আপনারা সবাই করেন আমি সেটা বলছি না, আর একটি লার্জার একটা ন্যারেটিভের উদ্দেশ্যে বলছি, কেননা এখন আবার গত 40 বছর ভুলিয়ে দেওয়া হয়েছিল, গত 8 বছরে হুজুগ হচ্ছে ছবিতে মালা দিয়ে একটু গান টান গেয়ে সারাদিনের জন্য শেষ। যাই হোক, 40 বছর যেটা ভুলিয়ে দেওয়া হয়েছিল এটা একটু বেটার, কিন্তু এটাও রিচুয়াল হয়ে যাচ্ছে, ওই মালা দিয়ে একটা ট্রিট করে শেষ দিনের মতো। কিন্তু আমাদেরকে আমরা যারা বাংলার পুনর্জাগরণ
বা নবজাগরণ, রিজেনারেশন, নিউ রেনেসাঁস এর কথা বলছি, আমাদের এটা মনে রাখতে হবে যে ঋষি বঙ্কিম, রাজেশ দাদার কথা বললেন, বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল, ঋষি বঙ্কিম, রাজনারায়ণ বসু, রামানন্দ চট্টোপাধ্যায়, এদের যে ইন্টেলেকচুয়াল মেডিটেশনের মাধ্যমে যে বাঙালির মধ্যে নবচেতনার যে উদয়টা হয়, এদের কিন্তু আমাদের বঙ্গ জীবনে আবার সেন্টার স্টেজে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনতে হবে। নাঙ্গিয়া পন্থা, দেয়ার ইজ নো আদার ওয়ে, আমাদেরকে এটা করতে হবে। এরা একদিকে কসমোপলিটন ছিলেন, তারা দেশ, বিশ্ব, বিদেশ, চিন্তা ভাবনা কি হচ্ছে, সারা বিশ্বে কি চিন্তা ভাবনা হচ্ছে, কি নতুন নতুন থিওরিজ বেরোচ্ছে, কি নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এই সব নিয়ে তারা লিখেছেন, তাদের আগ্রহ ছিল। তারা সেই জ্ঞান অর্জন করে আবার ভারতের প্রেক্ষাপটে সেই জ্ঞানকে তারা ইন্টারপ্রেট করেছেন, কিন্তু দে ওয়ার নট রুটলেস কসমোপলিটিক্স। তাদের শিকড় ছিল কিন্তু এই বঙ্গভূমি, তারা সেই শিকড়ে যত বেশি করে জল দিয়েছেন, সেই শিকড় তার বেশি করে আরো বেশি করে দৃঢ় হয়েছে, এবং সেই শিকড়ের জোরে তারা গিয়ে বিশ্বপটলে ভারতের কথা রেখেছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে খুব মানে ভাবলে কি অদ্ভুত লাগে যে গত বছর অব্দি বঙ্কিমের নামে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে কোন চেয়ার ছিল না, মানে তারপর তো বঙ্কিম আমাদের স্মারক বক্তৃতার একদিন পরে ঘোষণা হলো যে হবে, হয়েছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন, অনেক কিছু তো ঘোষণা হয় এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে আবার কোথায় বিলুপ্ত হয়ে যায়। 70 বছর স্বাধীনতার পরেও কারুর মনে হয়নি যে বঙ্কিমের নামে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে একটি চেয়ার স্থাপনা করা হবে। 40 বছর খালি বিশ্ব বিপ্লবের কথা হলো, 8 বছর খালি মন্ত্র আওড়ানো হলো মঞ্চে উঠে, কিন্তু বঙ্কিম শুধু বাঙালি না, অ্যাজ ইউ আর রাইটলি সেড, শুধু ভারত না, বিশ্ব, সারা বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বঙ্কিম নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। আমি গত সপ্তাহে অমিয় সেনের সাথেও দেখা করে এলাম, উনি ওনার মতন করে বঙ্কিমকে ইন্টারপ্রেট করেছেন, কিন্তু কেউ বলতে পারবে না, হ্যাঁ মানে কেউ বলতে পারবে না যে উনি বঙ্কিম নিয়ে চর্চা করেন। সেজন্য ওই বিশ্ব বিপ্লবের নামে আর এই যে গত কয়েক বছর মন্ত্র আওড়ানোর নামে আমাদের আসল যে জাতীয়তাবাদের যে ন্যারেটিভ যাকে আমরা বলি, সেটা আমরা যেন কোথায় হারিয়ে ফেলেছি। এবং আমার এটা খুব অদ্ভুত লাগছে যে এতদিন পশ্চিমবাংলায় এই প্রথম একটি বঙ্কিম চর্চা কেন্দ্র স্থাপনা হল, এবং সেই বঙ্কিম চর্চা কেন্দ্রের যা উদ্দেশ্য এবং সেই বঙ্কিম চর্চা কেন্দ্রের যা লং টার্ম অবজেক্টিভ, আমার মনে হয় সেই অবজেক্টিভ কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এদের সবার যারা, তাদের সেই একই উদ্দেশ্য ছিল। এবার আমি আসি যে আমি বেশি লম্বা বক্তৃতা দেব না, মানে কথাটা হয় যে এক সময় হয় না, নিজের গলাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সামনে যে বসে আছে তার নাও ভালো লাগতে পারে, তো কথাটা হলো যে এবার আমরা বঙ্কিমকে বর্তমান ভারতে
চেতনাকে বর্তমান ভারতে, বর্তমান বাংলায় আমরা কিভাবে দেখি বা অনুভব করি। একটি কথা আমি বলি যে গত কয়েক বছর, দু তিন বছর ধরে আমি দেখছি যে বঙ্কিমের প্রতি কিন্তু সেই ইন্টারেস্ট আরো বেড়ে উঠছে। শুধু সে বন্দে মাতরমে রচয়িতা সেটা না, কিন্তু ওনার যে অন্য চিন্তাভাবনা, সোশিও পলিটিক্যাল রিলিজিয়াস ধার্মিক থট যাকে আমরা বলতে পারি, সেই নিয়ে কিন্তু চর্চা। আমি একটা উদাহরণ দেব, আইআইটি মাদ্রাসের পুরো একটি গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা নিজেদের উদ্যোগে প্রত্যেক বছর বঙ্কিম স্মারক বক্তৃতা, নিজেদের উদ্যোগে ওখানে অনেক তারা অপোজিশন ফেস করেছে, এবং প্রত্যেক বছর তারা একজন কেউ বিশিষ্ট কাউকে ইনভাইট করে যে সে এসে ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতের বিভিন্ন দিক সেই নিয়ে বক্তৃতাটা করে। এটা একটি উদাহরণ আমি দিলাম। তার মানে বঙ্কিমের জীবন, তার আদর্শ, তার লেগেসি যেটা আমরা বলি, সেটা কিন্তু ক্যান নেভার বি সাপ্রেসড। আমরা রেকগনাইজ করি না করি, যে একটি কথা বলতেন কালেকটিভ কনসিয়াসনেস, সেই কালেকটিভ কনসিয়াসনেসে কিন্তু বঙ্কিম রয়েছেন, এবং সেই কালেকটিভ কনসিয়াসনেস থেকে বঙ্কিমকে আমরা যদি অ্যাক্টিভ কনসিয়াসনেসে আনতে পারি ইন আওয়ার টাস্ক ফর নেশন বিল্ডিং, তাহলেই কিন্তু আমরা তাহলে কিন্তু ওনাকে সেটা দ্যাট উড বি এ ফিটিং ট্রিবিউট বঙ্কিমের প্রতি। সেটা কিভাবে করা যায়? একটি হল বঙ্কিম চর্চা, আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, যে পরিস্থিতিতে আছি, আমাদের দায়বদ্ধতা হওয়া উচিত যে আমরা এই বঙ্কিম চর্চা কেন্দ্র আমাদের এই সারা বছরে প্রতি মাসে কিছু সময় যেন আমরা দিই অ্যাক্টিভ, তাহলেই কিন্তু এইরকম এক্সপেরিমেন্টস সফল। আপনারা মনে করবেন না এটা অচিন্তদার, এটা ওনার দায়িত্ব, এটা উনি করেছেন, ওইটা তো উনি করেছেন, এটা ওনার, তাই না? এটা ওনার বলে আমি যাব না, বা এটা ওনার বলে আমি আমার নিজের কিছু করব, করুন অবশ্যই, কিন্তু যেখানে যেখানে আপনাদের নজরে পড়বে এইরকম এক্সপেরিমেন্ট হচ্ছে, জেনুইন সিনসিয়ার ভাবে যে করা হচ্ছে, সেখানে আপনারা এগিয়ে আসবেন। ন্যারেটিভ সেটিং, যে আমরা যারা একাডেমিক্সে আছি, আমরা যে ন্যারেটিভ সেটিং যে কথাটা আমরা বারবার বলি, ন্যারেটিভ সেটিং কিন্তু ভ্যাকিউমে হয়। আপনাদের কিছু ইনস্ট্রুমেন্টস লাগে, কিছু ভেহিকলস লাগে, কিছু প্ল্যাটফর্মস লাগে, এবং সেই ইনস্ট্রুমেন্ট, সেই ভেহিকল, সেই প্ল্যাটফর্ম মাস্ট ক্রিস্টালাইজ নিউ আইডিয়াস, নিউ ইন্টারপ্রিটেশনস, তাহলেই কিন্তু ন্যারেটিভ সেটিং হয়। 40 বছর ধরে বিশ্ব বিপ্লবের ন্যারেটিভ তো সেটিং হলো ওইভাবেই, ওইভাবেই তো কোথাকার চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান হয়ে গেল, যেমন ভিয়েতনামে গেলে আবার বলে আমার নাম তোমার নাম, খুশি হয়ে যায়। আসলে ব্যাপারটা বোঝে না, কিন্তু অ্যাজ এ স্লোগান ইটস ভেরি ক্যাচি। এইভাবে ন্যারেটিভ সেটিং হলো, যে ন্যারেটিভে আমাদেরকে বলা হলো বঙ্কিম, রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ওয়ার অল রিয়াকশনারিজ, তারা রিয়াকশনারি, এবং তারা একটা বুর্জোয়া মাইন্ডসেটকে পুশ করেছে, এটাই আমরা শুনে এসেছি। অতএব রমেশ মজুমদার, যদুনাথ সরকার, রামানন্দ চট্টোপাধ্যায়, এরা সবাই যাতে আমাদের সিলেবাস থেকে বেরিয়ে যায়। কেন কেন বেরিয়ে যাওয়া উচিত তাদের? আমাদের বলা হলো আইদার দের মেথোডোলজি ওয়াজ আউটডেটেড অর দে ওয়ার রিঅ্যাকশনারিজ, সেই জন্য তাদেরকে বাদ দিয়ে, এই বাদ দেওয়ার ফলে আমাদের অন্তত তিন জেনারেশন গ্রিউ আপ,
being totally rootless or deracinated. সেজন্য প্রথমত হলো বঙ্কিমচর্চা কেন্দ্রের মতন যেখানে যেখানে প্রয়াস, যেখানে যেখানে চেষ্টা, সেখানে আমাদের এগিয়ে আসতে। দ্বিতীয় হলো স্বাধ্যায়, যেটা আমরা বলি সেটার দুরকম মানে আছে। এক হলো আমি নিজে বই নিয়ে পড়ি, আরেক হলো আমি নিজেকে নিজে ইন্ট্রোস্পেক্ট করি, এক্সপ্লোর করি। সেটা আধ্যাত্মিক, আমি ওই স্থলে যাচ্ছি না। অবশ্য আমি একটি নাম ভুলে যাচ্ছি, সেটা এই না যে আমি ভুলে যাচ্ছি ডেলিবারেটলি, কেন আমরা যখন ভাঙিনি ভুলবো কেন, বিদ্যাসাগর, হ্যাঁ সেই নামটাও আমি ভুলে যাচ্ছি না। তো আমাদেরকে ওই ওই একই ব্যাপার আর কি, একটু মর্মমূর্তি স্থাপন করে দিলাম, মাল্যদান করলাম, 17 মিনিট স্বামী সুবিরানন্দজিকে বসিয়ে একটু রাজনৈতিক বক্তৃতা করলাম, হয়ে গেল। বিদ্যাসাগরের প্রতি আমার শ্রদ্ধার রূপ জ্ঞাপন হয়ে গেল। তো কথাটা হলো যে দ্বিতীয়ত হলো স্বাধ্যায়, আমাদেরকে আবার পড়তে হবে। একমাত্র বিমান বিহারী মজুমদার লিখেছিলেন ইন্ডিয়ান সোশ্যাল পলিটি, হিস্ট্রি অফ ইন্ডিয়ান সোশ্যাল পলিটিক্যাল থট। ওই সময় আপনি আমাকে একজন দেখান, বাঙালি বলতে গর্ব হচ্ছে, একজন দেখান যে ওই রকম বই লিখেছিলেন যা এখনো ইজ এ রেফারেন্স বুক। আমাদেরকে পড়তে হবে, এন্ড উই হ্যাভ টু মেক নিউ ইন্টারপ্রিটেশনস। বঙ্কিমকে, বঙ্কিম ইজ সিম্বলিক, বঙ্কিম এবং অন্যান্যদের বর্তমান ভারতের পরিস্থিতি এবং তাদের চিন্তা ভাবনার কোথাও একটা সিনার্জি আনতে হবে, এবং সেটা সম্ভব উইথ স্বাধ্যায়। সবাই আমাদেরকে কিছু সময় বার করে নিয়ে এটা করতে হবে, কেননা না হলে আমাদেরকে যে যেমন যা বোঝাবে আমাদের সেটা কাউন্টার করার আমাদের কিন্তু অ্যামিউনিশন থাকে। আমরা ওই সেকেন্ডারি টার্সারি সোর্স থেকে, সেকেন্ডারি টার্সারি ইন্টারপ্রিটেশন গুলোই ঘোরাতে থাকব। সেই জন্য বঙ্কিমকে অরিজিনালে পড়ব। আমি পন্ডিচেরিতে বড় হয়েছিলাম, সংস্কৃত ওয়াজ কম্পালসারি ফর আস, একাধারে সংস্কৃত কম্পালসারি ছিল, অন্যদিকে ফ্রেঞ্চ ওয়াজ কম্পালসারি। তো আমি বলি যে আমি পৃথিবীর দুটো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শিখে বড় হয়েছি। এবং অরিজিনালে পড়লে আমার, সেজন্য আমি বঙ্কিম অরিজিনালে পড়তে খুব কম করছি, এবং আমি যখন ছুটিতে আসতাম কলকাতায় খুব গর্ব করে বলতাম আই হ্যাভ রেড বঙ্কিম ইন দি অরিজিনাল। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু রিড ইন দি অরিজিনাল, দিয়ে তারপর আপনারা নিজেদের অবস্থান, নিজেদের পজিশন, নিজেদের আর্টিকুলেশন নিজেরা করুন। এবং যেটা শেষ না, মানে এই মুহূর্তে আমার যেটা মনে আসছে সেটা শেষ না, উই হ্যাভ টু বি আপ ফ্রন্ট অ্যান্ড নট অ্যাপোলজেটিক। আমরা বঙ্কিমকে মানি, আমরা বঙ্কিমকে পড়ি, আমরা মনে করি যে বঙ্কিম ইজ স্টিল রেলেভেন্ট টুডে, আমরা মনে করি যে আজকের ভারতবর্ষ এবং ভবিষ্যতে ভারতবর্ষে নিউ ইন্ডিয়া, সে কথাটা নিউ ইন্ডিয়া তৈরি করা, নিউ ইন্ডিয়া গঠন করা, নিউ ইন্ডিয়া নির্মাণ করার ক্ষেত্রে বঙ্কিমের অবদান এখনো আছে, থাকবে। ইট ইজ অ্যান ইমর্টাল কন্ট্রিবিউশন, ইট ইজ অ্যা পেরিনিয়াল কন্ট্রিবিউশন। এই ব্যাপারে নিজেদের বিশ্বাস দৃঢ়, এবং উই হ্যাভ টু বি আপ ফ্রন্ট অ্যাবাউট ইট, অ্যাপোলজেটিক না। আমার মনে হয় এইভাবে যদি আমরা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারি, কেন পরিবর্তন অনেক স্তরে হয়। আমরা যারা ভারতবাসী এবং আমরা যারা আমাদের আমরা যারা বিশ্বাস করি না,
যে ভারত একটি ভূখণ্ড মাত্র না, ইন্ডিয়া ইজ মাদার, আমরা যেটা যারা এটা বিশ্বাস করি, মোদিজি যেমন বলে যারা ভারত মাতায় বিশ্বাস করে, আমরা যারা এটা বিশ্বাস করি এবং আমরা যারা বিশ্বাস করি যে নিউ ইন্ডিয়া গঠন, নিউ ইন্ডিয়া তৈরি হচ্ছে, প্রকাশ পাচ্ছে নতুন ভারত, আমাদের এটা বুঝতে হবে যে পরিবর্তন ইজ নট এ ওয়ান লেয়ার ট্রান্সফরমেশন, পরিবর্তন বিভিন্ন স্তরে কিন্তু হয়, এবং একটি প্রফাউন্ড স্তর, না হলে দেখুন, না হলে দীনদয়াল উপাধ্যায় লিখতেন না ইন্টিগ্রাল ইকোনমি, কেননা মনে হয়েছিল যে পরিবর্তন যেটা আসছে তার পেছনে একটি দার্শনিক একটি ভিত থাকা উচিত, লিখতেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 75,000 পেপার আজকে তিন মূর্তিতে সংরক্ষিত রয়েছে, আমরা সিলেক্টেড ওয়ার্কস এর কাজ শুরু করছি, কোথা থেকে শুরু করব, কিভাবে যাব ভাবছি। 75,000 একটি মানুষ, একজন যিনি জাস্ট লিভ ফর 52 ইয়ার্স, রোড 75,000 পেজেস অফ ওয়ার্ড মেটেরিয়াল, সেই জন্য আমাদেরকে এটা বুঝি যে পরিবর্তন বিভিন্ন স্তরে এবং সেই একটি স্তর ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল স্তর, যেটা যদি আমি বলতে পারি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, সেটা হলো আইডিয়েশন, তাত্ত্বিক মানসিক, এবং সেই ইন্টেলেকচুয়াল যে পরিবর্তন, সেই ইন্টেলেকচুয়াল তাত্ত্বিক মানসিক পরিবর্তন যখন হবে, বাকি সব আপনি রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, শিক্ষা ভিত্তিক পরিবর্তন, কিন্তু সব তার চারপাশে কিন্তু। এবং আমার মনে হয় যে বঙ্কিমই প্রথম, আমি শ্রী অরবিন্দর এই অদ্ভুত যে কথাটা যে বঙ্কিমই কিন্তু প্রথম আমাদের নিজেদের মধ্যে, সেজন্য আমি বলছি আপনারা লেখাটা পড়ুন, বঙ্কিমই কিন্তু প্রথম আমাদের মধ্যে দৃঢ়ভাবে বীজ রোপণ করেন আবার সেই জাতীয় চেতনা, মানে চেতনাটা কিন্তু আমাদের চিরকাল ছিল, বাট সামওয়্যার ইট হ্যাড গট ডাইভার্টেড অর সাপ্রেসড। এবং শ্রী অরবিন্দ এই কথাটা বলছেন শেষে ওনার বঙ্কিমের লেখায়, ইন আ সাডেন মোমেন্ট অফ অ্যাওয়েকেনিং